হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সিটি গার্ডেন, অর্থাৎ শহরের বাগান। শহরের বাগান হচ্ছে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির। আজকে আমরা দেখব বুট মাস কীভাবে বসাতে হয় বা তার জন্য কত বড় পাত্র লাগবে বা সেই বুট মাস হচ্ছে কীরকম টেম্পারেচারে রাখা যাবে, হচ্ছে এই নিয়েই থাকবে আজকের ভিডিও। এখন আমি তোমাদেরকে বুট মাসের একটা হচ্ছে কিভাবে প্রতিস্থাপন করতে হয় সেটা প্রতিস্থাপন করে দেখাবো। প্রথমে আমরা হচ্ছে বুট মাসের চারা নিয়ে নেব। এই যে বুট মাস আমি আগে থাকতে জলে ভাসিয়ে রেখেছিলাম, বুট মাসের হচ্ছে চারায় সুন্দর শিকড় বেরিয়েছে, সবাই আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো শিকড় গজিয়েছে আর সুন্দর গাছও হয়েছে। তা হচ্ছে এইবারে বুট মাসটা আমরা বসাবো। এই গামলাতে হচ্ছে পুরনো হচ্ছে 5 থেকে 6 মাসের পুরনো গোবর সার নিয়েছি। এইবারে এইটাতে হচ্ছে মাটি দেব। এ মাটি দিয়ে দিলাম আর এতটা জায়গা খালি রাখলাম। বুট মাসের জন্য খুব বড় গামলার দরকার নেই। এই যে গামলার সাইজটা দেখছো, এটা হচ্ছে 30 টাকার গামলা। এই গামলাতেই হচ্ছে বুট মাস হতে পারে। যেরকম জল গোলাপও ছোটো জায়গায় হবে, বুট মাসও ছোটো জায়গায় হবে। আবার কেউ যদি চায় যে না আমি এরকম বড় গামলায় বসাবো, সেক্ষেত্রে আমরা বড় গামলাতেও বসাতে পারি, কোনো অসুবিধে নেই। যেহেতু বড় জায়গা না দিলেও চলবে, আমি এইখানে একটা 30 টাকার ছোট গামলা নিয়েছি, অল্প একটু গোবর সার দিয়েছি আর তার উপরে হচ্ছে মাটি দিয়েছি 1 থেকে 2 ইঞ্চি। এটা পুরোপুরি একেবারে পদ্মের মতো, কোনো আলাদা কোনো ব্যাপার নেই। এইবারে হচ্ছে এই বুট মাসের চারাগুলো নিলাম। তোমরা একটাও বসাতে পারো বা 2-3টেও বসাতে পারো। যেহেতু আমার কাছে অনেক চারা আছে, সেহেতু আমি এই গামলাটা চার সাইড থেকে চারখানা চারা বসাবো, যাতে খুব শীঘ্রই গামলাটায় একেবারেই হচ্ছে এইসব মাটি টাটি না দেখা যায়, একেবারে সবুজ ভরে যায় আর গামলাটা সুন্দর দেখতে লাগে। কীভাবে বসাচ্ছি বুট মাস তোমরা সবাই দেখতে পেয়েছো, এরকম একটু দাগ টেনে আর তার মধ্যে এটা দিয়ে ঠিক একেবারে পদ্ম শাপলা রিপোর্টিংয়ের মতো আমরা বুট মাস এখানে বসিয়ে দিয়েছি। আর এই গামলায় আগে থাকতে জল রেখেছি, এখন আমরা এইভাবেই ঠিক সেম কষে শাপলা পদ্মের মতো আমরা এটাকে জল পুরো ভরে দেব। এটাকেও আমরা পুরো ওভারফ্লো করে দেব। এই ছিল আমাদের আজকের বুট মাস বসানো। আমরা দেখে নিলাম কীভাবে বুট মাস বসাতে হবে। একটু যদি হেলে যায়, গাছগুলো তো অনেকটা লম্বা, সেহেতু একটু হেলতে পারে, ও নিয়ে কোনো চিন্তার কারণ নেই, আবার ঠিক হয়ে যাবে। আমরা আজকে তাহলে শিখে নিলাম কীভাবে বুট মাস বসাতে হয়। বুট মাস বসানো হয়ে গেল। এইবারে হচ্ছে আমরা বুট মাসে কতদিনে খাবার খেয়ে দেব, ওই ঠিক একই প্রসেস শাপলা পদ্মের মতো যে কোনো জলের গাছের প্রসেস প্রায় সেম হচ্ছে। আমরা ওই শাপলা পদ্মের মতো ওই পুরিয়াতে 8-10টা ডিএপির দানা বা সুফলা বা সিউইড যার কাছে যেটা থাকবে সেরকম নিয়ে ওই পেপারে মুড়ে পাকে পুঁতে দিতে হবে। আবার এইটা হচ্ছে ট্রপিক্যাল ওয়াটার লিলি, যেরকম 2 থেকে 3 বার খাবার দিলে পুরো সিজনে আর খাবার দিতে হয় না, বুট মাসের ক্ষেত্রে সেই রকম না। এটা হচ্ছে পুরো পদ্ম টদ্মর মতো সারা সিজন ওই 10 থেকে 12 দিনে একবার করে খাবার দিয়ে গেলে আমরা যত বেশি এতে ওই প্রত্যেক 10 দিনে একবার করে খাবার দিতে থাকবো, এই গাছটা তত বেশি একদম ঝাঁক পুরো গ্রোথ হয়ে যাবে এবং খুব ভালো ফুল দেবে। আশা করি বুট মাসে ফুলের ছবি আগে দিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো আর খুব সুন্দর একটা ফুল বুট মাস, আর খুব কম জলজ বাগানিদের কাছে আছে এই বুট মাস।
আজকে কিভাবে বুট মাস প্রতিস্থাপন করতে হয় সেটা আমরা শিখলাম। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। এখানেই ভিডিওটা আমি শেষ করছি। আবার নেক্সট একটা ভিডিওর জন্য ভিডিও হচ্ছে খুব শিগগিরই আমরা আনবো। ততক্ষণের জন্য বাই।